अभी शादी शादी तक नहीं किया, अभी शादी नहीं किया, शादी करने के लिए। ओ भाई शादी किया? मौका नहीं मिला, टाइम नहीं है। अच्छा তো এখন আমরা সবাই খাইতাছি, মানে বিরিয়ানি শেষ, রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। আজকে আমাদের রুম থেকে একজন দেশে যাইব, তো এর জন্য রান্না বান্না হচ্ছে, মানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হ্যাঁ ভাই, ইয়াসির কিয়া বিরিয়ানি হতা, চিকেন বিরিয়ানি। মুরগির বিরিয়ানি হবে, হচ্ছে কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ কিয়া বিরিয়ানি আছে, কিয়া বিরিয়ানি হো যায়, কাচ্চি বিরিয়ানি। ইন্ডিয়া ছুটিতে যাচ্ছে, তিন বছর পর, তিন সাল বাদ মে ছুটি মে যেতা হ্যায়, ইসিলিয়ে আজ রুম পে কাচ্চি বিরিয়ানি কা ইনজাম কিয়া। তো এ দেখো ছুটি মে যেতা হ্যায়, সব রেডি হে। ये अभी शादी शादी तक नहीं किया, अभी शादी नहीं किया, शादी करने के लिए। ओ भाई शादी किया नहीं? तो क्यों दाढ़ी रखा शादी का पहले? फुर्सत नहीं मिल रही है ना? क्या नहीं मिलता है? फुर्सत नहीं मिल रही है बनवाने की। अच्छा, वो तो मैं समझ में नहीं आया, क्या फुर्सत किया है? मौका नहीं मिला, मौका नहीं मिला, टाइम नहीं मिला, टाइम नहीं है। अच्छा देखो थोड़ा के भाई। भाई। थोड़ा फोर्स कुमा दो, इसे कुमा दो, कुमा दो, कुमा दो, यासिर इसे कुमा दो, थोड़ा विलियम कुमाओ, थोड़ा नहीं, नहीं 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 कम करना है तो कोई भी तरीके। अभी जब इससे तेल निकल जाएगा, तेल निकालेगा उसका बाद गोश्त देगा, इधर इसका पहले नहीं देगा। ओके, ए जे मेन रोड, बाहर मेन रोड, और ए जे আমার রুম, উপর তলায় অন্য মানুষ মাসিরা থাকে, আমি নিচ তলায় থাকি। এই যে আমার রুম, এটা এই ঢোকার পরে এই জায়গা আমি রান্না করি, এই জায়গাটা আমরা রান্না করি, আর হচ্ছে এই জায়গা রান্নার আমার সব কিছু জায়গা, এই জায়গাটা। আর একটা রুম এই রান্নার জায়গা, একটা টয়লেট ওয়াশরুম, আর এই যে, আর এই যে হলো আমাদের রুম। এই যে আমরা বিদেশে এইভাবে থাকি, এই একটা রুম, এইভাবে পাংখা দেখাও, পাংখা এসি দেখাও, এই পাংখা, এই যে রুমের ভিতরে একটা ফ্রিজ আছে, দেখছেন তো, ওয়ার্জিস করতে वाला है। ও আমরা ই করি, জিম করি, জিম, হ্যাঁ, এই একটা। আর এই যে আমরা ঘুমাই এই জায়গায়, এই যে, এই যে আমরা তিনজন থাকি, উনি তো এখানে থাকে না, উনি থাকে ওর কপিলের কাজ করে মাজরা ভিসায়, তো কপিলের ওখানে থাকে, ছুটিতে যাইব, তো যার কারণে আজ পাঁচ ছয় দিন আমাদের এখানে আছে, পাঁচ ছয় দিন। আজকে রাইতে 9টার সময় চলে যাবে, কাল সকাল 9টার সময় ফ্লাইট ইন্ডিয়া। আর এই যে আমরা তিনজন থাকি, ওই জায়গা একজন থাকে, এই একজন, এই একজন, তিনজন, আমরা তিনজন থাকি। এই তো হলো আমাদের রুম, আমাদের রুমটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে বিদেশে আসলে আমরা কিভাবে থাকি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আমি একটু অসুস্থর কারণে ভিডিওগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে, সিরিয়াল করতে পারতেছি না, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো ওই যাই বিদেশে, যার কারণে আজকে হালকা পাতলা কিছু বিরিয়ানি রান্না করতেছে। যাই হোক, আমাদের মুরগির রান্নাটা হয়ে গেল, এই যে এখন হচ্ছে বিরিয়ানির জন্য রেডি করলাম, এটাও রেডি করলাম।
এখন বিরিয়ানি তৈরি হয়ে যাবে। আমার জীবনে ঘটে যাওয়া বিদেশের সব ডেলি লাইফটাই শুধু শেয়ার করি, রিয়েল লাইফটাই আমি শুধু শেয়ার করি। তো যদি ভালো লাগে প্রিয় ভাইয়েরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর বিশেষ করে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দিয়ে থাকি সৌদি আরবের কাজের বিষয়ে, সৌদি আরবে বর্তমান পরিস্থিতি কেমন, আর কোন কোন ভিসায় আসা যায়, কোন কোন ভিসায় আসলে সুবিধা আছে, আর কোন কোন ভিসায় আসবেন না, এইসব বিষয়ে ব্লগ দিয়ে থাকি। আর আমি কি কাজ করি, কিভাবে কাজ করি, এসব বিষয়ে দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কোনো রিয়েল ইউটিউবার না, আমি শুধু আমার প্রবাস জীবনের ঘটে যাওয়া সব ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরি। কারণ আমি রিয়েল ইউটিউবার হয়ে যে পয়সা কামামু, এই সব চিন্তা ভাবনা আমার নাই। আমি শুধু একটা কাজই করি, সে হচ্ছে আমার প্রবাস জীবনের যেভাবে আমি কাজকর্ম করি বা প্রবাস আসলে কী কী কষ্ট করতে হয়, কীভাবে চলতে হয়, এটাই আমার ভাইদেরকে, আমার বাংলাদেশি ভাইদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করি, যাতে তারা আমার ভিডিওগুলি দেখে প্রবাস সম্বন্ধে একটু হলেও ধারণা হয় যে আসলে প্রবাসে কীভাবে চলতে হয়, প্রবাসে কষ্টটা কেমন, এটাই আমি তুলে ধরতে চাই। কারণ ইউটিউব থেকে আমার পয়সা কামানোর ধান্দা আমার নেই, আল্লাহ পাক আমার যে কামাই রোজগার দেয় আমি আলহামদুলিল্লাহ চলতে পারি। আমি শুধু আপনাদেরকে এই ছোটো ছোটো মেসেজগুলো দেওয়ার জন্যই আমার এই চ্যানেলটা খোলা, সাউদি 360 লাইফস্টাইল। তো যদিও ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি ভালো না লাগে, ইনশাআল্লাহ একদিন ভালো লেগে যাবে। আমিও খুব অসুস্থ কয়েকদিন ধরে, যার কারণে ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না। তো আশা করি আমার পাশে থাকবেন। এখন আমরা সবাই খাইতাছি, মানে বিরিয়ানি শেষ, রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন। এভাবেই প্রবাসে আমরা সব একসঙ্গে খাই, এক প্লেটে খাই। এই যে চলতেছে খানা দানা।